এতদিন কাজলে এত ফাটের বহুদিন ব্লগ দেখ আর আজকের ব্লগটা যেতে গেলে প্রথমবার এইরকম ব্লগ বানায় যে তো ব্লগটা দেখ আজব টাইপের ব্লগ ব্লগটা দেখো আর গাল দাও না ঠিক আছে কারণ না বলেই গেলাম আবার চলো দেখো এবার প্রথমে দেখতে পেয়েছো তোমরা আমি নিজের পার্সোনাল গাড়িতে একাই বসে আছি গুটাটো একাই তারপরে রাস্তায় আমি যেটা দেখলাম একটা মানুষ আমার সব থেকে কাছের জিনিসটা ওপেন সবার সামনে নিয়ে চলে যাচ্ছে মানে বাস এই যে তোমরা দেখতে পেয়েছো এটা আমিও দেখতে পেয়েছি তার জন্য দেখা দেখিতে জায়গাটা পেরিং গেল কিছু বুঝতে পারলাম না নামও জানি না জায়গাটা খানিক পর আমি নিজের পার্সোনাল গাড়ি জানলা থেকে মুখটা বার করে দিলাম কারণ কি জানো হচ্ছে আমাকে বিশ্বাস করে না যে চার চাকাতে যেতে পারি তার জন্যে লোকগুলাকে বলতে হবে তো যে আমার নিজস্বটা আর এইটু দেখার পর আমার পা তুলের জমিনটা সরে গেল না বা চিটিন গেল লোক গেল অপেন গা ধুছে তাও বা সব থেকে বড় ব্যাপার খালি গায়ে এইটা মানা যায় আর এইটু দেখার পর বিশ্বাস করো আমার গাদা কষ্ট হলো যে ওপেন রাস্তাতে একটু লোকের গাড়ি পাংচার ভিঙেছে আবার কি পাংচার জলের টাং কিটো পাংচার তার জন্য আমি বললাম আমার পার্সোনাল ড্রাইভারকে যেখানে এগিয়ে চলো যদি চলো আগে বলি দি কাকুকে বলি দি তারপর আমি যেই বললাম যে কাকা জল বেড়েছে বিশ্বাস করো নিজের আঞ্চলিক ভাষায় গাল দিলে কামাকে কেনে দিলে এখন অবধি খুঁজে পেছি না আর এইখানে আমি তোমাদেরকে কুতুব মিনারটা দেখাই নাই যে পিছনে চকচক করছে সূর্য মামুকে দিন পর দেখলাম আর আমরা যেই বাসের কুচি গালা করেছি তার একটু বেড়া কারণ আছে কারণ মালিকটা বললে লেবেলা টাকা লাগবে না এইটু শোনার পর তোমরা তো জানো আমি কারোর ফিরিতে রোগ ছাড়িনা ছাড়ি না তো এইটা কেনে লব না তার জন্য পিছনে গাড়িতে যতটা পারলাম গেঁদে গেদে ভরে নিলাম তারপরে যেটাতে সব থেকে বেশি কষ্ট লাগে সেই কাজটা করলাম মানে তেল ভরাই লাভ দাম বিশ্বাস কর বুকটু ফেটে যায় তেল ভরাইতে এই লোকগুলা সবাইকে দাঁড় করে টাকা লিখছিল মানে গাড়ির মালিকের কাছে কারণ উপরে যেতে গেলে একশো ষাট টাকা লাগতো আমি তখনই বলে দিলাম বিশ্বাস করো যত রকম দিব্যি আছে খেয়ে নেবো এই গাড়িটা আমার লয় তারপর ওইখান থেকে একটা লোক বলছে বলার দরকার না আমরা অলরেডি জানি তোর মুখ তো দেখেই মনে হয়েছে তোর ওই কাপড় গালা যেগুলা পরে আছে ওগুলোও তো নিজস্ব লয় আরে কি করে বুঝলি আর সাসপেন্স রেখে লাভ না এই যে তোমরা পড়তে পারছো না পারছো তো বলে দিছি দামোদর ঘাটে নিগা মাইথন বান জিন্দি তো প্রথমবার মাইথন এলাম আমরা চলে এলাম মাইথন এলাম আমি আবার চলো ভয়সা দেখা ভিডিও ভালো লাগবে এই তোর মাথা মুন্ডু কিডনি করলি যে আতুরি ফ্যাপসা আমার মাথায় কিছুই ঢুকলো না তাহলে এই গেলা কেনে দৌড়িবার আছে গোটা জলে এই যে ছেঁড়া ফুটো জাম্পিং জাম্পাংটা আছে এটাতে লাফানের জন্য ভিতরে ঢুকলাম তারপর ওই দিক একজন নিজের মাতৃভাষায় গাল দিন দিলে আর আমি বয়চের টিম ধরে দিলাম একটু জানবি না ঠেকাবো না তোকে একা খাবু যা

খানিক পরে আমি নিজের যোগ্যতা বুঝতে পেরে গেলাম আমি নিজের পার্সোনাল গাড়িতে কেনে এসেছিলাম মানে আমাকে কেন হয়েছিল আমাকে যে কাজটু যে নানা হয়েছিল সেটা করাই লেখবারা ক্যামেরা অন করিয়ে মনে সবার সামনে আর শুধু এইখানে তামে নাই আমাকে চুলোর সামনে ভরে দিলে আর বলছি তুকে বানাইতে হবে চিকেন পরে আবার ওইখানেও থামে আমাকে চিকেন স্টিক গুলো পরিষ্কার করা আমি বললাম বেশ ঠিক আছে করে দিচ্ছি বুঝ না ক্যামেরা অন করে করতে হবে ব্লগেও চাতে হবে তখন আমি বললাম এরকম কেন না যদি এরকম না করিস পরের বার না আমি ভয়ে করতে গেলাম তো পাটের এক গাদা কেলেঙ্কারি করার পর আমরা মাইথন থেকে বেরিয়েছি এখন বাজে পাঁচটা তেরো মানে পাঁচটা তেরো পিএম ঠিক আছে আমাদের টাইগারে সাত রাগে ঘর ডোর কিন্তু জিন্দি হবে না তো চল আবার ভয়েস আবার দেখো ভিডিওটা আমার মতন মানুষ হতে হয় না বিশ্বাস করো তোমরা যতই খুঁজো জিন্দেগি খুঁজে পাবে না এগুলা চাইলে আমি একাই দেখতে পারতাম কিন্তু না আমি ক্যামেরাতে আবদ্ধ করলাম যাতে তোমরা ওইটু উপভোগ করতে পারো ইয়া

এই গোটায় ফাঁকা জায়গাটা দেখছি কেন কেন ভাবছি ঘর করবো কিন্তু তারপরে ভাবলাম যে না এখানে যদি ঘর করে সবাই দেখতে পাবে আমার ঘরটা তাহলে কি লাভ যে ঘরটা সবাই দেখতে পাবে ঘর কোনো লাভ নাই এই যে সামনে এক লোক বসে রয়েছে যাদেরকে দেখে আমি বুঝলাম এইটা সঠিক সময় প্রমাণ করা যে গাড়িটা আমার পার্সোনাল নিজস্ব গাড়ি তার জন্য সামকুলের মতন মুখটা আমি নিজের জানলা থেকে বাই করলাম আমার সবাইকে বুঝিয়ে দিলাম গাড়িটা আমার পার্সোনাল গাড়ি কিন্তু না এই মালটা বেরিয়ে গেলাম মালিকটা বেরিয়ে গেলাম আমার সব মালটা চলে গেল পার্টগটা এত ছিল তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে গালা টাকা পয়সা পার্সোনাল নাম করলে কমেন্ট ওপেন করবে দেখা হচ্ছে একটি স্পেশাল একটি স্পেশাল কথা জিন্দিগি প্রথমবার এই টাইপের ভয়েস হবার ফুল ভিডিও মানে ফুল ব্লগ বানাইলাম তো যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাও এরকম ব্লগ যদি দেখতে চাও আরও তো তাহলে আরও বানাবো দেখা হচ্ছে পরে আর ভ্লগে থ্যাংক ইউ